কিন্তু আমু তো এখন মিলশেক খেতেই হবে আর বোবা বল লাগবে সাথে তো এখন আম্মু ভাবতেছে যে বাসায় বোবা বল বানাবে তো দেখি কিভাবে গাইজ এখানে তো আম্মু বোবা বল বানানোর জন্য প্রথমেই দানা ঘুড়া করে নিয়েছে আর এটা ঘুড়া করা হয়েছে ব্লেন্ডারে বোবা বলের জন্য মেইন উপকরণই হচ্ছে সাগুদানা এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো চিনি তারপর পরিমাণ মতো দিয়ে দেওয়া হচ্ছে কোকো পাউডার এবার সবগুলো শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে এবার এই মিশ্রণটির মধ্যে গরম পানি ঢেলে ভালো করে চামচ দিয়ে মিশাতে হবে চাইলে হাত দিয়েও অনুযায়ী তবে খুব সাবধানতার সাথে মিশাতে হবে যেহেতু এখানে গরম পানি দেওয়া হচ্ছে মেশানোর পর দেখতে ঠিক এমন হবে এবার এইগুলোকে ছোট ছোট করে বোবা বলের মতো বানিয়ে নিতে হবে আর এই দিক দিয়ে তো আম্মু চুলায় গরম পানি বসিয়ে দিয়েছে আর তার পাশের চুলায় বসিয়ে দিয়েছে চিনির শিরা পানিটা যখন ফুটে আসবে তখন বলগুলো গরম পানিতে দিয়ে দিতে হবে যখন বলগুলো রেডি হবে তখন এক একটা বল পানির উপর ভেসে উঠবে এখানে স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন একটা একটা করে বল কি সুন্দর ভেসে উঠছে তার মানে বুঝে নিতে হবে বলগুলো রেডি হচ্ছে সবগুলো বল তো রেডি হয়ে গিয়েছে এবার এগুলোকে তুলে নিতে হবে চিনি শিরায় দেওয়ার জন্য এখানে তো আম্মু বলগুলো এক এক করে পানি থেকে ছেঁকে নিচ্ছে আর সবগুলো চিনি শিরার মধ্যে দিচ্ছে এই তো আমাদের বোবা বল তো রেডি হয়ে গিয়েছে এবার এগুলো মিল্কশেকের সাথে খাবো আম্মু তো এর মধ্যে মিল্কশেকও বানিয়ে নিয়েছে এবার এটাকে সুন্দরভাবে বোবাবল দিয়ে রেডি করা হচ্ছে তো এখন দিয়ে কিন্তু বোবা খাওয়ার জন্য যে মোটা পাইপটা লাগে ওই পাইপটা তো এখন আমার কাছে নেই তাই এটা দিয়ে আপাতত খাচ্ছি কি আর করার চামচ দিয়ে উঠে ববা বল খাচ্ছি হম সত্যি বোয়া বোলগুলো দোকানের মতো একদম পারফেক্ট হয়েছে সো গ্যাস আজকের ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ গ্যাস অনেকদিন পরে স্কুল এন্ড আবার অফ করো অফ করো